নাকি মাত্র 30 টাকা থেকে KFC স্টাইল চিকেন পাওয়া যাচ্ছে। আজকে আমি যেখানে চলে এসেছি সেখানে নাকি মাত্র 30 টাকা থেকে KFC স্টাইল চিকেন পাওয়া যায়। তো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বিন্দাস আছো, আর আমিও বিন্দাস আছি। আজকে তোমাদের এমন একটা জায়গার খোঁজ দেবো যেখানে তোমাদের পকেটের টাকা কিন্তু সেভ হতে চলেছে। কারণ আজকে এমন একটা জায়গা ঘুরেছি যেটা KFC ছোট ভাই বলতে পারে, মানে CFC-তে, যেখানে দাম নাকি মাত্র শুরু হয়েছে 30 টাকা থেকে ফ্রাইড চিকেন। ভাবতে পারছো KFC কোথায় আর GFC কোথায়? তো টেস্ট কিরকম সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো, আর লোকেশনটা কোথায় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আজকে ভিডিওটা পুরোটা দেখো, ভিডিওটা কিন্তু খুব ভালো হতে চলেছে, আর নানা রকমের খাবার আজকে নিতে চলেছি। KFC আর CFC কম্পেয়ারটা ঠিক মতো করা যাবে। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকি, একটু স্কিপ না করে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর ফেসবুকে দেখতে থাকলে অবশ্যই ভিডিওটা খুব 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 শেয়ার করে দাও, যাতে আমার ভিডিওটা সবাই দেখতে পারে। তো আজকের ভিডিওটা তো চালু করা যাক। তো চলো না কেনা বাস বন্ধন ব্যাংক পড়বে, তার ঠিক অপোজিটেই পড়বে এই CFC, এই ছোট একটা দোকানটা যেটা KFC কে হার মানাতে চলেছে। তো চলো পুরো ভিডিওটা দেখো। CFC থেকে নিয়ে নিয়েছি একটা চিকেন বার্গার, আর একটা নিয়েছি হট ক্রিপসি চিকেন। তো দেখতেই পাচ্ছ হট ক্রিপসি চিকেনটার সাইজটা দিয়েছে এরকম, যার দাম নিয়েছে মাত্র 30 টাকা। ভাবতে পারছো KFC যেখানে 150-এর ওপরে থাকে সেখানে মাত্র 30 টাকার মধ্যে দিচ্ছে আমাদের হট উইংস, মানে ক্রিপসি হট উইংস। আর বার্গারটার দাম হচ্ছে মাত্র, যদি আমি চিকেন বার্গার নিয়েছি তাই মাত্র দাম হচ্ছে এটা 60 টাকা। যদি তোমরা আলু বার্গার মানে আলু টিক্কা বার্গার নিয়ে নাও তাহলে দাম পড়ে যাবে মাত্র 45 টাকা থেকে শুরু হচ্ছে বার্গারের প্রাইস, আর চিকেন উইংস এর দাম হচ্ছে মাত্র 30 টাকা থেকে। আরো নানা রকম খাবার আছে, মেনু কার্ডটা একটু চেক করে নিও। তো চলো এবার টেস্ট করা যাক। তো ফার্স্টে আমি একটু ক্রিপসি হট উইংসটা খেয়ে নিই, দেখতে পাচ্ছ এরকম সাইজ। তো চলো একটু সসে ড্যাব ড্যাব করি। তো চলো, বেশ ভালো ক্রাঞ্চি রয়েছে ভেতরটা, মানে একটু যেরকম আমরা KFC তে খাই না। আর একটু মশলাপাতি মানে ওপরে মশলাটা যেটা দেয় ওটা একটু দেওয়া উচিত ছিল। তো চলো আর একবার টেস্ট করে নিই, তাহলে বুঝতে পারবো। আবার এই দিকটা খাই, চিকেনটা কিন্তু ভালো, বেশ জুসি রয়েছে ভেতরটা। আমি দেখাবো একবার চিকেনটা, জাস্ট দেখো কতটা জুসি, তোমরা দেখতেই বুঝতে পারবে। চিকেনটা কিন্তু বেশ ভালো জুসি রয়েছে, মানে খেতে কিন্তু বেশ ভালো, মানে 30 টাকা অনুযায়ী বেশ ভালো লাগছে খেতে আমার এটা। তো দেখতেই পাচ্ছ ওপরে কোটিংটাও কিন্তু খুব একটা বেশি নয়। এটা আমি বলতে পারি KFC থেকে কম দামে দিচ্ছে, মানে যে খারাপ হবে এরকম না, কিন্তু ব্যাপারটা জিনিসটা কিন্তু খুবই ভালো খেতে হয়েছে। তো চল এবার বার্গারটা খাই। তো বার্গারটা দেখতে পাচ্ছ এরকম দিয়েছে, বার্গারটা নিয়েছি চিকেন বার্গার, যার দাম নিয়েছে মাত্র 60 টাকা। চলো ভেতরে কি আছে দেখে নিই। দেখতে পাচ্ছ ও ভেতরেও কিন্তু ক্রিপসি চিকেন রয়েছে, মেয়ো নিয়েছে। তো চলো এবার একটু মুখে টেস্ট করি। তো চলো, বার্গারটা বেশ ভালো, মানে ক্রাঞ্চি ব্যাপারটা এত ভালো লাগছে, মেয়ো মশলাপাতি সব ভালো বেশ ঢুকেছে। চলো আরেকবার একটুখানি খাই, কি কম দামে দিচ্ছে, মানে যে টাটকা ব্যাপারটা দিচ্ছে না এরকম না, পাউরুটিটা বেশ সফট রয়েছে, চিকেনটা কিন্তু বেশ ভালো সফট রয়েছে। বার্গারটা নিয়ে তো কোনো কথাই হবে না, বলবো 60 টাকা দিয়ে যদি তোমরা খাও তাহলে তোমাদের কিন্তু মনে হবে না যে তোমরা মানে ইনভেস্ট করছো এমনি এমনি টাকাটা, পেট ভরে যাওয়ার মতন খাওয়ার। তোমার তো বেশ ভালো লেগেছে চিকেন উইংসটা, কিন্তু তোমরা খেয়েও এই হট উইংস, যার দাম নিয়েছে মাত্র 30 টাকা। একটু ভেঙে দেখাই, জাস্ট দেখো গরম বলে অতটা ভাঙতে পাচ্ছি না, ভেঙেছি দেখো, জাস্ট দেখো কতটা জুসি তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট দেখো কতটা জুসি, ভালো কথা। তো নিয়েছি এই দুটো আইটেম, আর একটা আইটেম আছে। তো চলো আমি পুরোপুরি এটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা। লাস্টে আমরা নিয়ে নিয়েছি চকলেট মিল্কশেক। তো চকলেট মিল্কশেকটা কেমন খেতে সেটাও তোমাদের সাথে বলবো, আর দামটা কিন্তু মাত্র 70 টাকা, মাত্র 70 টাকা তোমরা মিল্কশেক পাবে, চকলেট মিল্কশেক, স্ট্রবেরি মিল্কশেক, ম্যাঙ্গো মিল্কশেক আর কোল্ড ড্রিঙ্কস পেয়ে যেতে পারো। তো চলো এটা টেস্ট করি। চকলেট মিল্কশেক নিয়ে আলাদা করে কিছু করার নেই, একদম সুগারটা একদম প্রমিনেন্টলি দিয়েছে, মানে যেরকম দরকার সেরকমই দিয়েছে। মানে আমি এটা বলতে চাই যে
কেএফসি তে তোমরা যা যা জিনিস পেয়ে থাকো, সিএফসি তে তোমরা সেই সেই জিনিসগুলোই কিন্তু পেয়ে যাবে, কোনো রকম হেরফের কিছু পাবে না। আর বলবো যে দাম অনুযায়ী আমি মনে করছি যে খাওয়া দাওয়াটা ভীষণ ভালো, ভ্যালু ফর মানি। তোমাদের আমি তোমাদেরকে বলবো সিএফসি তে এসে তোমরা অন্তত একবার ট্রাই করো। দোকানটা কিন্তু খুলে ওই 6টা নাগাদ থেকে তোমরা প্রপারলি জিনিসটা পেয়ে যাবে। 6টা নাগাদ থেকে তোমরা যে কোনো দিন পাবে, সোম থেকে রবি যে কোনো দিন এসে তোমরা একটা ট্রাই করো। মিল্কশেকটা কিন্তু অবশ্যই ট্রাই করো, ভীষণ ভালো খেতে লেগে যাবে মিল্কশেকটা। আর যা যা কেএফসি তে পেয়ে থাকো সাইটাই এখানে পেয়ে যাবে, কিন্তু দামটা কম আর খেতেও ভালো। আর আমরা এখন সবসময় চাই হচ্ছে দাম কম কিন্তু খেতে ভালো হবে। তো চলো এখন দোকানটার টাইমিংটাও বলে দিলাম, লোকেশনটাও বলে দিলাম। ভিডিওটা ভালো লাগতে থাকে পুরোটা দেখো, আর কিরকম লাগলো ভিডিওটা সেটা আমাকে কমেন্ট সেকশনে জানো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্ট সেকশনে জানিও কোন কোন ভিডিওগুলো তোমাদের বেশি ভালো লাগছে। যদি এই ভিডিওটা খারাপ লেগে থাকে বা ভালো লেগে থাকে সেটাও আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানিও। পুরো যদি লোকেশনটা বুঝতে না পারো ডিসক্রিপশন বক্সে আমি লোকেশনটা দিয়ে দিয়েছি, তোমরা প্লিজ চেক করে নিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, বাই। Thank you.